এখন আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণের সমাধান করতে হয়। আবারও এটা হলো আমাদের একচলক বিশিষ্ট সমীকরণ। আমরা একচলক বিশিষ্ট সমীকরণে কিভাবে সমাধান করব এটা এখন শিখব। তো এট ফার্স্ট আমরা দেখি, আমরা এর আগে যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনের জন্য যে আমাদের এখন আর কোনো কিছু আমরা লিখতে পারবো না এই জায়গায়, এই কারণে আমাদের যে কাজটা করতে হবে অ্যাট ফার্স্ট আমাদের এই ক্যালকুলেটরকে রিস্টার্ট দিয়ে নিতে হবে। রিস্টার্টের নিয়ম আগেই জানি আমরা, প্রথমে হলো শিফট, তারপরে হলো মোড, তারপরে থিওরি, ইকুয়াল প্রেস করলে আমাদের ক্যালকুলেটর রিস্টার্ট হয়ে যায়। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স প্লাস 12 ইকুয়াল 0 সমীকরণে সমাধান করবো। অ্যাট ফার্স্টে দেখে নিই আমরা ক্যালকুলেটারে কোন অপশনে যাব। প্রথমে আমাদের মোড প্রেস মোড, এভাবে মোড প্রেস করে ইকুয়েশন পর্যন্ত আসতে হবে। যাই আমরা ইকুয়েশনে আছি তখন একে চাপ দিতে হবে, তারপরে এই যে আমাদের এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নে চাপ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ সেটা আমাদের কাছে চাওয়া হচ্ছে, দুই ঘাত না তিন ঘাত। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে দুই ঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল প্লাস 12 ইকুয়াল 0। তাহলে আমরা টু প্রেস করি, টু প্রেস, টু প্রেস করার সাথে আবারও আগের মতো এ অন চাচ্ছে। এ অন বলে মানে হলো আমাদের এই এক্স স্কোয়ারের সহগ, আমরা এক্স স্কোয়ারের সহগে যাই কোনো কিছুই দেওয়া নেই। তাহলে আমাদের যে জিনিসটা প্রেস করতে হবে সেটা হলো ওয়ান, কিছু কোনো সহগ না দেওয়া থাকলে আমরা জানি ওয়ান হয়। তারপরে বি ইকুয়াল হোয়াট, বির মান হলো সেভেন, দিলাম সেভেন, সি ইকুয়াল 12। ক্যালকুলেটার চাপার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি -3 এসেছে অ্যান্সার। তারপরে আরও একটা চাপ দিই তাহলে -4। তাহলে এই সমীকরণের সমাধান করলে আমরা যে দুইটা অ্যান্সার পাবো সেটা হলো একটা -3 এবং আরেকটা হলো -4। আশা করি কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে এই একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান করতে হয় এটা আমরা শিখে ফেলেছি। আল্লাহ হাফেজ।